নমস্কার বন্ধুরা পানটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকের রেসিপি সকলেই আগেই বুঝে গেছেন আজকে রেসিপি আমি ব্রেকফাস্ট রেসিপি বা দু সন্ধেবেলায় বাচ্চাদের যে কোনো টিফিন রেসিপি হিসেবেও আপনারা কিন্তু এই রেসিপিটা ঘরে বানিয়ে নিতে পারেন আর এই রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেড চিলি পাস্তাটা তাহলে চলুন রেড চিলি পাস্তা বানানোর জন্য কী কী লাগছে আগে দেখে নিই আর এই পাস্তাটা কিন্তু হয় খুবই মজার আর প্রত্যেকের খুব পছন্দের তাহলে চলুন প্রথমে নিয়ে নিয়েছি একটা টমেটো টমেটোকে একেবারে পাতলা পাতলা স্লাইস করে কাটছি কারণ যত পাতলা কাটা হবে এই স্লাইসগুলো ততই কিন্তু রেসিপিতে খেতে ভালো লাগবে আর বাচ্চারা যদি কোনো সবজি পছন্দ না করে সেক্ষেত্রে ওরা বাদ দিতেও পারবে না তো এতটাই মিহি করে কাটবো বোঝাই যাবে না যে সবজি দেওয়া হয়েছে শুধু কালারটা অসাধারণ লাগবে আর সবজির যে যে ন্যাচারালিটিটা বজায় থাকবে তাহলে চলুন এবারে পেঁয়াজটাকেও সেই সেমভাবে কুচি করে নিচ্ছে একেবারে মিহি করে কেটে নেবো এই পেঁয়াজটাকে আর এই পাস্তা বা চাউমিন বা যাই করুন না কেন চাইনিজ রেসিপিতে পেঁয়াজের ভূমিকা কিন্তু আছে অনেকটা পরিমাণে পেঁয়াজেই কিন্তু এর আসল টেস্ট আসে তো সেক্ষেত্রে পেঁয়াজটা খুব সুন্দর করে কেটে ইউজ করতে হবে এ রেসিপির মধ্যে পেঁয়াজটাকেও আমি কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আর এর সঙ্গে আরও কটা দেব সামান্য আমি পাস্তাগুলোকে কিন্তু বাটির মধ্যে দিয়ে জল গরম বসিয়ে দিয়েছি পাস্তাগুলোকে ভালো করে গরম ফুটন্ত জলের মধ্যে পাস্তা দিয়ে দেবো পাস্তাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো শেপে নিয়ে নিতে পারেন আর এই পাস্তা এখন তো বাচ্চারা প্রত্যেকে খুব পছন্দ করে আর আমার বড়রাও কিন্তু আমরা এই পাস্তার একেবারে ফ্যান বলতে পারেন ঝটপট নাস্তা হিসেবে এই পাস্তার প্রচলন তো হয়েছে আর পাস্তাতে কিন্তু কিছু সস ব্যবহার করব তার জন্য নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সোয়া সস যেহেতু রেড চিলি পাস্তা বুঝতেই পেরেছেন এতে সসের ব্যবহারটা কিন্তু আছেই আর নিয়ে নিলাম সমান পরিমাণে মেয়োনিজ আর এই মেয়োনিজটা কিন্তু বেশ মজার যে কোনো রেসিপিতে একটা ক্রিমি স্ট্রেকচার দেওয়ার জন্য মেয়োনিজের ভূমিকা যথেষ্ট আর পাস্তায় এই ক্রিমি ভাবটা খুব ভালো লাগে আর নিয়ে নিয়েছি হট চিলি হট চিলি সস আর এই হট চিলি সসটা কিন্তু খেতে বেশ মজা যতটা ঝাল এতে টমেটোও আছে আপনারা টমেটো পিউরিও ইউজ করতে পারেন ছোট এক বাটি নিয়ে নিয়েছি হট চিলি টমেটো সস আর এটা হয়ে গেল অল্প পরিমাণে সোয়া সস তবে আপনারা সসটা কম বা বেশি আপনাদের পছন্দ মতো করে নেবেন আমি যেহেতু হট চিলি পাস্তা করছি সেক্ষেত্রে পরিমাণটা একটু বেশি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচি করে পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা এমন সেদ্ধ করবেন যেন কাটলে পাস্তাটা চিপে আবার উঠে যায় একদম সেটা দেখে পাস্তা যে সেদ্ধ করবেন সেটা কিন্তু অবশ্যই একটুখানি খেয়াল করে করবেন অতিরিক্ত সেদ্ধ যেন না হয়ে যায় আর এবারে চলুন আগের প্রসেসে দিয়ে দিয়েছি না প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে যে কোনো চাইনিজ রেসিপি সাদা তেলেই মেনলি হয় তো আমিও সাদা তেলেই করে নেব আর এবারে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে কেটে রাখা গাজর আর এই গাজরটা কিন্তু খুব মিহি করে কেটেছি আগেই বলেছি এতে কালারটা খুব ভালো লাগে আর বাচ্চারা বাদ দিয়ে খেতেও পারবে না দেখতেই পাচ্ছেন একেবারে মিহি করে আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করতে পারেন যদি কাটতে প্রবলেম থাকে হালকা ফ্রাই করব কোনো চাইনিজ খাবারেই কিন্তু এই সবজি বেশি ফ্রাই করে না এতে হালকা ফ্রাই হয় এবারে দিয়ে দিলাম শুরু করে কেটে রাখা ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা কিন্তু হালকা নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থাতে অবশ্যই হাই করে রাখবেন কারণ যে কোনো চাইনিজ রান্না গ্যাসের ফ্লেম হাইয়েই হয় আর এগুলোকে কিন্তু ভাজবো না যে তেলের মধ্যে একটু সতে করে নেব এই পর্যায়ে দুটো যখন সতে হয়ে যাবে এক মিনিটের মধ্যেই কিন্তু এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করে দেবো রেস্টুরেন্টে গিয়ে অত দাম দিয়ে পাস্তা না খেয়ে ঘরে যদি জিনিসগুলো একটু হাতের কাছে নিয়ে করা যায় তাহলে রেস্টুরেন্টকে ফেল করে দেবে আপনাদের আজকের এই রেসিপি তাহলে চলুন পিঁয়াজটাকেও দিয়ে দিলাম আবারও বলছে হালকা ফ্রাই করে নেবো ফ্রাই নয় জাস্ট সাথে করে নেবো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো ট্রান্সফারেবল হয়ে যাবে পিঁয়াজটা যেহেতু মি করে কাটা বেশি সময় লাগবে না হালকা করে নাড়াচাড়া করব। আর এইভাবে পাস্তা করলে কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করবে আর বড়রাও কিন্তু যথেষ্ট ভালোবাসবে তাহলে চলুন এবারে বাকি প্রসেসে দিয়ে দেবো পাস্তাটা পাস্তাটাকেও কিন্তু দিয়ে হালকা নাড়াচাড়া করব এর মধ্যে কোনো জিনিসই কিন্তু খুব বেশি ভাজাভাজি করা চলবে না যেহেতু একটা হেলদি রিস হচ্ছে যদি এসে সসের সস আছে তো আপনারা সসটা আপনাদের আগেই বলেছি টক বুঝে কতটা কি টক খাবেন বা না কম খাবেন বেশি খাবেন সেই হিসেবে সসটা কম বেশি করতে পারেন একটা হেলদি রেসিপি আজকে আমি আপনাদের সামনে খুবই মুখরোচক একটা রেসিপি ছোটো থেকে বড় আর খুব সিম্পল এবারে দিয়ে দিলাম টমেটোটাকে কিন্তু আমি না ভেজে উপর দিয়ে দিলাম আপনারা চাইলে হালকা নাড়াচাড়া করতেই পারেন টমেটো চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন টমেটোটা আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে টমেটোর সস ইউজ করেছি তো টমেটো আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমার কালারটা খুব ভালো লেগেছে সেক্ষেত্রে আমি টমেটো এতে ব্যবহার করেছি হালকা নেড়ে নিয়েছি দিয়ে দিলাম বা নিয়ে রাখা মিওনির সসটা এই মিওনির সসটা কিন্তু এইটাকে একটা ক্রিমি স্টেকচার দেবে আর আমরা আগেই জানি পাস্তা মানি ক্রিমি স্ট্র্যাকচারটাই কিন্তু এর টেস্ট অনেকভাবে বেটার করে আর এবারে দিয়ে দিয়েছি হট টমেটো সস এটাকেও দিয়ে দিলাম দিয়ে দেব অল্প একটুখানি চিলি সস এক চামচ থেকে দু চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিলাম দিয়ে এটাকেও আবারও একটু নাড়াচাড়া করব আপনারা কিন্তু এক সসটা নিজেদের প্রয়োজন মতো দেবেন পাস্তার পরিমাণের সঙ্গে কম বা বেশি করে দিতে পারেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ছোট এক চামচ সয়া সস ব্যাস সসের কাজ হয়ে গেল এবারে কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করলাম সসটা এতে মিশে গেল তেলের মধ্যে ভালো করে পাস্তাটা সব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর আবার বলছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব শিগগিরই একেবারে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই রেসিপিটা কমপ্লিট দিয়ে দেবো মতো নুন নুন দিয়েও আবার একটু নাড়াচাড়া করব দিয়ে এবারে আবার এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ এই যে কোনো চাইনিজ রেসিপিতে গোলমরিচটাই কিন্তু ঝালের জন্য ব্যবহার হয় আর ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন কম বা বেশি করতে পারেন দিয়ে দিলাম একটুখানি পাস্তা মশলা পাস্তা মশলা থাকলে দেবেন না দিলেও কোনো অসুবিধা নেই আমি যেহেতু প্রপার ওয়েতে করার চেষ্টা করেছি সেক্ষেত্রে সব কিছুই দিয়েছি আর এইবারে এতে দেব কিছুটা অরিগ্রানো আর জানেন অরিগ্রানো রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা এনে দেবে সেক্ষেত্রে অরিগানো ইউজ করলাম পাস্তাতে অরিগানো কিন্তু মাস্ট আর এরপরেই দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণে চিনি আর চিনিটা একটু ব্যালেন্স করবে এবার এটাকে আবারও ভালো করে মেশাতে হবে আর চিলি ফ্লেক্স দিলাম অল্প পরিমাণে চিলি ফ্লেক্সটার কিন্তু একটা আলাদা গন্ধ আসছে তো সেই জন্যই ব্যবহার করলাম মোটামুটি দেখতে পেলেন কি কী দিলাম এই চিলি ফ্লেক্স দিতেও পারেন নাও দিতে পারেন অরিক কিন্তু পাঁচ দিলে রেস্টুরেন্ট মতো ফ্লেভার আসে থাকলে দেবেন না থাকলে না দেবেন খুব যে অসুবিধা হবে তা নয় আর প্রফেশনালভাবে করতে চাইলে অরিগানাটা অবশ্যই ইউজ করবেন তাহলে চলুন এবারে আবার একটু নাড়াচাড়া করে নিই পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে খুবই সিম্পল আর সাধারণ আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম আপনারা কিন্তু চিনি চাইলে দেবেন নাহলে স্কিপ করতে পারেন কারণ টমেটোতেও টমেটো চিজ সস আমি ইউজ করছি তাতেও অল্প মিষ্টি থাকে মিষ্টির পরিমাণটাও আপনাদের উপর নির্ভর করছে তো আমি যেহেতু টমেটো বেশি ইউজ করেছি একটু চিনি দিলাম কাঁচা টমেটো আমি ইউজ করেছি এতে সেক্ষেত্রে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম হয়ে গেছে আজকের এই পাস্তা রেসিপি এবারে এটাকে পরিবেশনের করার আগে এতে দিয়ে দিলাম চিজ চিজ তো এখন সকলের ঘরে ঘরে বাচ্চারা খুব পছন্দ করে চিজ না দিলে ওদের একদমই মুখের উচবে না আর মুখের ওঁচার থেকে ওদের এনজয়মেন্টটাই এখন চিজেতে তো সেক্ষেত্রে আমি একটু চিজ দিয়ে দিলাম আরও ক্রিমি স্ট্র্যাকচার আনার জন্য পুরো রেস্টুরেন্টকেও এই রেসিপি অবশ্যই ফেল পড়াচ্ছে তাহলে চলুন কেমন লাগলো আজকের রেসিপি এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ আর কমেন্টে লিখে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর এই পাস্তাটা কিন্তু ঘরে করে অবশ্যই বাচ্চাদেরকে খাওয়াবেন আশা করছি প্রত্যেকে এই পাস্তা দিবানা হয়ে যাবে ঘরে কেউ এলেও খাওয়াতে পারেন এই পাস্তা করে আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন